কিসের আদালত, কিসের লিখিত আইনের বই, কিসের সংবিধান? একজন ব্যক্তির কথাই আইন। তিনি যাকে মনে করবেন সাজা দিবেন, আদালত সেই সাজাই দিবে। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুৎ পানি সংকট তো আছেই, এছাড়াও অবৈধ সরকারের লুটপাটের অর্থনীতির কারণে দেশে দুর্ভিক্ষ ক্রমসম্প্রসারিত হচ্ছে সারা দেশে। বাক স্বাধীনতার প্রয়োগের জন্য অনেক মানুষকে জুলুম ভোগ করতে হচ্ছে প্রতিনিয়ত। সভা সমাবেশ মিছিল করার অধিকার আওয়ামী লীগ এখন এককভাবে ভোগ করছে, অন্য কারো অন্য কোন রাজনৈতিক দলের সেই অধিকার নেই। নির্বাচনী ব্যবস্থাকে এরা কলুষিত করে ক্ষমতা দখলে রেখেছে। আওয়ামী সন্ত্রাস এখন মাত্রা ছাড়া হয়ে উঠেছে। জনগণের উপর প্রভুত্বকামী জুলুমবাদ সরকার পাড়া মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত দেশব্যাপী হিংসার মন্ত্রণাদাতা ও শান্তির শত্রু হিসেবে কাজ করছে। এরা গণতন্ত্রের মূল নীতিকে সমাধিস্থ করে এক সর্বগ্রাসী অত্যাচারী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের মনে ঈদের আনন্দ নেই, বিশেষ করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের জন্য এবারের ঈদ সবচেয়ে নিরানন্দ ও বেদনাদায়ক। বন্ধুরা, আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ক্ষমতায় এসেই গণতন্ত্রের লাশ ফেলে দেয়া। অত্যাচার লুটতরাজ সর্বক্ষেত্রেই বিদ্যমান। এরা ক্ষমতাসীন হয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিএনপি সহ গণতন্ত্র কামী মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা ও গায়েবী মামলা, হামলা, জেল, জুলুম, খবরদারি, অত্যাচার, উৎপীড়ন, খুন, গুম, লুণ্ঠন, দুঃশাসন চালিয়ে আসছে। জবরদস্তিমূলক ক্ষমতা ধরে রেখে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী গত প্রায় 16 বছরে ক্রমবর্ধমান স্বৈর শাসনের নানামুখী ফরম্যাট পরিবর্তনের মাধ্যমে 1.5 লাখের বেশি হয়রানিমূলক মিথ্যা ও গায়েবী মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান সহ প্রায় 50 লাখের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রাজনৈতিক আচরণের রীতি ও শালীনতাকে উপেক্ষা করে প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবেক 4 বারের প্রধানমন্ত্রী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে সাজা দিয়েছে। এখনও তিনি মুক্ত নন। যে মামলায় সাজা দেওয়া হয়েছে তাতে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই, তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই সরকারের আমলে বিচারের রায় ছিল ফরমাইশি ও আক্রোশমূলক। গণতন্ত্র ভোটাধিকারের দাবিতে আন্দোলনের অপরাধে হাজার হাজার নেতাকর্মীকে এখন কারাগারে আটকে রাখা হয়েছে। বাংলাদেশ এখন ভয়ঙ্কর আতঙ্কের দেশ। দামি নির্বাচনের পর অনেকে জামিন দিলেও আবারও নতুন নতুন মামলায় কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। বিএনপি সহ গণতন্ত্রকামী হাজার হাজার মানুষকে গুম, খুন, গুপ্ত হত্যার শিকার করা হয়েছে। 6 বছরে শিশু থেকে মায়ের পেটের বাচ্চাকেও গুলি করা হয়েছে। কবরে শায়িত ব্যক্তি, কোলের বাচ্চা, বিদেশে অবস্থানকারী মানুষ, কারাবন্দী লোককে নাশকতা, ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাধা দেওয়া ইত্যাদি গায়েবী মামলায় জড়িত করার অগণিত উদাহরণ রয়েছে। আপনার মনে আছে বোধ হয় 2-3 দিন আগে আমাদের একজন ছাত্রনেতা আব্দুর রহিম, তার ভাইও যুবদল করেন, তাদেরকে না পেয়ে তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। সেদিন একজন আইনজীবী অত্যন্ত বেদনার্ত স্বরে আদালতের কাছে নিবেদন করেছে যে কোলের বাচ্চাটাকেও কারাগারে নিয়ে যান, কোলের বাচ্চা মাকে দেখতে না পেয়ে আজকে তার বুক ফাটা আহাজারি মানে দেখা যাচ্ছে না, তার কান্না শোনা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন শেখ হাসিনা গোটা দেশকে। আইন কানুন আদালত প্রশাসন সব তার হাতের মুঠোই নিয়ে যখন যা ইচ্ছা তাই করছেন। হিটলারের প্রচার মন্ত্রীর নাম, হিটলারের একজন সহযোগী এবং মন্ত্রীর নাম জানেন গোয়েরিং, তিনি বলতেন যে হিটলারই আইন, হিটলারের কথাই আইন। তো বাংলাদেশে তাই, কিসের আদালত, কিসের লিখিত আইনের বই, কিসের সংবিধান? একজন ব্যক্তির কথাই আইন।
তিনি যাকে মনে করবেন সাজা দিবেন, আদালত সেই সাজাই দিবে। তিনি যাকে ধরে রাখবেন সে কারাগারে থাকবে যতক্ষণ পর্যন্ত না গণভবন থেকে কোন ধরনের নির্দেশনা যায়।